হ্যালো ভিউয়ার্স, আইটিভি নিউজ 24 এর পক্ষ থেকে আবারও স্বাগতম। আমরা ঈশ্বরদী পৌরসভা নির্বাচন 2021-এর প্রচার প্রচারণার প্রায় শেষ মুহূর্তে অবস্থান করছি। পৌষের শীতকে উপেক্ষা করে রাত দিন কাজ করে চলেছেন ভোট প্রত্যাশী, প্রার্থী ও কর্মীরা। ঠিক এমনই সময়ের সাক্ষী আইটিভি নিউজ 24। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ ইসাহক আলী মালিথার প্রচারণা। সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জনাব ইসাহক আলী মালিথাকে আমাদের আইটিভি নিউজ 24-কে তার মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা এখন আছি ঈশ্বরদী পৌরসভা নির্বাচনের নৌকার কাণ্ডারি মেয়র প্রার্থী জনাব ইসাহক মালিথার সঙ্গে। ধন্যবাদ আইটিভি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। পৌর মেয়র তো একটা আপেক্ষিক শব্দ, আসলে মানুষ চাই হলো পৌরবাসী চাচ্ছে এখন এমন একটা মানুষ যে পৌরসভার দরজা খারাপ কোন তাদের খোলা থাকবে, সে সঙ্গে পৌর যে মেয়র হবে তার দরজাটা খোলা থাকবে। এরকম পৌর মেয়র করতে হলো পৌরবাসীর সুখ দুঃখের কথাগুলো শুনবে এবং যতটুকু যা যতটুকু প্রয়োজন ততটুকু সে সমাধান করে ছাড়িয়ে দেবে, এটা হলো একটা পৌর মেয়রের কাজ। বাংলাদেশ টোটাল বাংলাদেশটা এখন ডিজিটালের আওতায় যাচ্ছে, সেক্ষেত্রে ঈশ্বরদী পৌরসভা ডিজিটাল হবে এটা স্বাভাবিক না। নির্বাচন তো আবার সুষ্ঠুই হবে, এটা তো নেতৃত্বের আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ। আসলে ঈশ্বরদী কোনো আইন শৃঙ্খলা আমাদের হয়নি, ইতিপূর্বে হয়নি, এখনও হবে না, এদিন হবে না। যেখানে একটা মেগা প্রজেক্ট যেটা হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, লক্ষ কোটি টাকা প্রজেক্ট, এখানে 4-5 হাজার বিদেশি বসবাস করে, এখানে বিভিন্ন বিভিন্ন সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এখানে প্রতিনিয়ত ডিউটি করছে, এখানে মানুষ স্বাভাবিক এবং সুন্দর পরিবেশে ওঠা আসা করছে, কারণ আইন শৃঙ্খলা কোনো অবনতি নেই তো, যা আমাদের চলা নিরাপত্তা বোধ করি নিরাপত্তা বোধ করে এমন কোনো ঘটনা এই সত্যি ঘটি নেই এবং ভবিষ্যতে ঘটবে না বলে আমি বিশ্বাস করি। আমি আমার পৌরবাসীকে বলছি আমি 5 বছর আপনাদের সঙ্গে থাকবো, একটি দিন আমাকে দিবেন। 16 তারিখে আমাদের পৌর নির্বাচন, এই নির্বাচনে নৌকাপতিকে জয়যুক্ত করলেই এইটা হবে হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, ভবিষ্যৎ মানবতার মা, বন্ধুমানের রোল মডেল, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমাদের উপহার, ঈশ্বরদীবাসীর উপহার। আমি আমার বিশ্ব মানবতার মা জননেত্রী শেখ হাসিনা, বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি, বিশ্বের উন্নয়নের রোল মডেল, তাদের মাননীয় পক্ষ থেকে বলছি যে আগামী 16 তারিখে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মনোনয়ন দিয়েছেন, ঈশ্বরদী পৌরবাসী সেবা করার জন্য নৌকাপতি প্রতিবদ্ধ করেছেন, আমি আমার রাখবো 16 তারিখে আপনারা সবাই মিলে নৌকাপতিকে জয়যুক্ত করে আমাকে যেন পৌরসভা সেবা করার সুযোগ দেন এ বলে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি এবং ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা এখন আছি বাংলাদেশ ছাত্রলীগ পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাওন হাসানের সাথে। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম। মেয়রের নির্বাচনে প্রচার প্রচারণায় আপনার ভূমিকা কেমন রয়েছে? আমরা ঈশ্বরদী পৌর ছাত্রলীগ, আমরা 9টি ওয়ার্ডে নতুন কমিটি হয়েছে ছাত্রলীগের। আমরা জনগণ, নারী পুরুষ সবাই নৌকার বিজয় চাচ্ছে, সবাই বলতেছে যে আমরা নৌকা মার্কায় ভোট দেব। আমাদের বাংলাদেশ মনোনীত আওয়ামী লীগ শেখ হাসিনা মনোনীত ইসাহক মালিথা কাকুকে সবাই বলতেছে যে তাকে ভোট দিলে আমাদের ঈশ্বরদী পৌরসভা আরও উন্নয়ন হবে, জন্য তাকে নৌকায় ভোট দিয়ে একটি আধুনিক পৌরসভা গড়ার লক্ষ্যে সবাই 16 তারিখে নৌকায় ভোট দেবে। আমরা শতভাগ আশাবাদী যে নৌকা মার্কা বিপুল ভোটে বিজয় হবে ঈশ্বরদীর মাটিতে। এখন আমরা আছি ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমান স্বপন ভাইয়ের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মেয়রের নির্বাচনের প্রচার প্রচারণায় আপনার ভূমিকা কেমন রয়েছে? আসলে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা
ঈশ্বরদী পৌর সভার নির্বাচনে ঈশ্বরদী পৌর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক জনক ইসহাক মাল্লি তাকে মনোনীত করে প্রথমেই জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এবং ঈশ্বরদীর পৌর নির্বাচনকে সামনে রেখে বরাবরের মতোই ঈশ্বরদীর মানুষ এই উন্নয়নের যে অগ্রগতি, আজকে বাংলাদেশ যে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, এই উন্নয়নের সাথে ঈশ্বরদী পৌরবাসী এই আগামী 16 তারিখে নৌকা মার্কার প্রতীকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব, এটাই আমার মনে হচ্ছে আর কি। উন্নয়নের ধারার সাথে মানুষ সবসময় ছিল, এখনো আছে ইনশাল্লাহ। বাংলাদেশ আওয়ামী লীগ আওয়ামী কৃষক লীগ মুরাডালী ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির মালিথা ভাইয়ের সাথে আছি। মেয়রের নির্বাচনে প্রচার প্রচারণায় আপনার ভূমিকা কেমন রয়েছে? ভূমিকা নির্বাচনে আগে থেকে আমার চাচা ইসহাক মালিথা অনেক আগে থেকেই সে রাজপথে থাকে সাধারণ মানুষের সঙ্গে এবং রাজনৈতিকভাবে সে বিভিন্ন জায়গায় প্রচার প্রচারণা করে, তার সাথে আমি দীর্ঘদিন হলে থাকি, এখনো আছি ইনশাল্লাহ। আপনাদের নির্বাচনের পরিবেশ কেমন লাগতেছে? নির্বাচনের পরিবেশ বিভিন্ন জায়গায় নয় ওয়ার্ডে ঘুরছি, সবারই একটা মাঠে আছে যে ইসহাক মালিথা খুব সাধারণ মানুষ সবার সঙ্গে মিশে সবাই কথা বলতে পারবে, পৌরের ভিতরে কাজকাম হবে, উন্নয়ন হবে, মডেল একটা শহর হবে, এই আশাবাদী জনগণের, এই জন্য সবাই ভোট দিতে ইচ্ছুক। আমরা এখন আছি উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি আপুর সাথে। আপু, ইয়া মেয়র নির্বাচনের প্রচার প্রচারণায় আপনার ভূমিকা কেমন রয়েছে? সকাল 7টা থেকে সারাদিন যত প্রোগ্রাম রয়েছে আমি এ পর্যন্ত একটি প্রোগ্রামও বাদ রাখি নাই, কারণ এটা আমার নৈতিক দায়িত্ব। আমি দায়িত্ববোধ থেকে আমি প্রতিদিন নৌকায় প্রচারণায় সঙ্গে আছি ইসহাক মালিথার সঙ্গে, আগামী দিনেও নৌকার সঙ্গেই থাকব। এখন আমরা আছি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ মুলাডুলী ইউনিয়নের সভাপতি আব্দুল খালেক মালিথা ভাইয়ের সাথে। ইয়া মেয়র নির্বাচনের প্রচার প্রচারণায় আপনার ভূমিকা কেমন রয়েছে? মেয়র নির্বাচনে আমাদের জননেত্রী গণতন্ত্রের মানসকন্যা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী ঈশ্বরদী পৌরসভা নির্বাচনে যাকে মনোনয়ন দিয়েছেন সে একজন শত নির্ভীক বলিষ্ঠ নেতা, সারা জীবন সে আওয়ামী লীগের নেতাকর্মীর সাথে থেকে রাজনীতি করেছে, আমরা আমাদের বংশীয় লোক, সে মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, সে একজন গণমানুষের নেতা, সে তাকে মনোনয়ন দেওয়াই নেত্রী তাকে মনোনয়ন দেওয়াই ঈশ্বরদীর সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ অত্যন্ত খুশি। এখন আমরা আছি ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের কার্যকারী সদস্য হাবিব রহমান হাবিব ভাইয়ের সাথে। মেয়র নির্বাচনের প্রচার প্রচারণায় ঈশ্বরদী পৌরসভার যে মেয়র আমাদের নৌকার মাঝি হয়েছেন, নৌকার কাণ্ডারি হয়েছেন, আমাদের বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা যিনাকে ওই নৌকা মাঝি বানিয়েছেন, তার জন্যে আমরা ঈশ্বরদী পৌরবাসী এবং ঈশ্বরদীবাসী আমরা গর্বিত এবং আনন্দিত যে মুক্তিযোদ্ধা পরিবারের একজন সন্তানকে জননেত্রী শেখ হাসিনা পৌর মেয়রের দায়িত্ব দিয়েছেন, এবং আমরা ঈশ্বরদীবাসী স্বতঃস্ফূর্তভাবে আমরা আগামী 16 জানুয়ারি আমরা নৌকা মার্কা ভোট দিয়ে আমাদের কাঙ্ক্ষিত মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ইসহাক আলী মালিথাকে নির্বাচিত করব, এটাই আমাদের প্রত্যাশা।